রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির দায় পড়েছে প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর মাথায়। সঙ্গে অবশ্যই রয়েছেন পূর্ত দপ্তরের প্রাক্তন মুখ্য সচিব ওয়াইপি সিং ও প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক। গত 13 অক্টোবর ভিজিলেন্সের পক্ষ থেকে 2008-09 অর্থবর্ষে পূর্ত দপ্তরের 638 কোটি 40 লক্ষ টাকার কেলেঙ্কারি ফাঁস করে পশ্চিম থানায় দায়ের করা হয়েছিল মামলা। অভিযুক্তের তালিকায় যুক্ত হন প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, পূর্ত দপ্তরের প্রাক্তন মুখ্য সচিব ওয়াইপি সিং ও প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক। মামলা দায়ের করার পর থেকেই পুলিশ বাদল চৌধুরী ও সুনীল ভৌমিককে গ্রেপ্তারের দৌড়ঝাঁপ শুরু করে। মামলার তদন্তকারী অফিসার এনসিসির এসডিপিও রাজু রিয়াংয়ের নেতৃত্বে গত 13 অক্টোবর রাতে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। রাতভর অভিযান শেষে 14 অক্টোবর সকালে শহরের গীতাঞ্জলি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ গ্রেপ্তার করে প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিককে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে পশ্চিম থানায়। প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী পুলিশের দফাওয়ারি থানার ভয়ে গোপন ডেরায় আশ্রয় নেন। বাদল চৌধুরীকে খোঁজার জন্য পুলিশ মেলারমার্স্থিত সিপিআইএম পার্টি অফিসে তল্লাশি চালানোর চেষ্টা করে, যদিও সার্চ ওয়ারেন্ট না থাকায় পুলিশ তল্লাশি করতে পারেনি। এদিন পশ্চিম জেলা ও দায়রা আদালতে 600 কোটি টাকার কেলেঙ্কারির মামলার শুনানি হয়। আদালত সুনীল ভৌমিককে জেল হাজতের নির্দেশ দেয়। অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছিলেন বাদল চৌধুরী। বুধবার ফের আদালতে এই মামলার শুনানি হয়। এদিনই 638 কোটি 40 লক্ষ টাকার মামলার মূল রহস্য জনসম্মুখে তুলে ধরেন রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ। প্রদেশ বিজেপির সদর কার্যালয়ে বৈঠক করে মন্ত্রী রতন লাল নাথ গোটা আর্থিক কেলেঙ্কারির রহস্য ভেদ করেন তথ্য দিয়ে। আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, 2009 সালে পূর্বতন বাম সরকারের ক্যাবিনেটে পূর্ত দপ্তরের 13টি নির্মাণ কাজের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্মাণ করা হবে ব্রিজ, বিল্ডিং ও রোড। তার জন্য 638 কোটি 40 লক্ষ টাকার প্যাকেজ করা হয়েছে। ক্যাবিনেটে সিদ্ধান্ত হয় যে সকল প্রাইভেট ও পাবলিক ঠিকাদার সংস্থা সংশ্লিষ্ট কাজের বরাত পাবে তাদেরকে অ্যাট কস্ট প্লাস বেসিস টাকা দেওয়া হবে। রাজ্য মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিল তৎকালীন সময়, কবে 31/5/2008 কি সিদ্ধান্ত নিল, এবং মন্ত্রিসভার মিটিংয়ে মানিক সরকার বাদল চৌধুরী থেকে সবাই ছিল, সে মিটিংয়ে কী সিদ্ধান্ত হলো, PWD মে বি অ্যালাউড টু অ্যাওয়ার্ড দি ইমপ্লিমেন্টেশন অফ ভেরিয়াস প্রজেক্টস ডাইরেক্টলি টু দি পাবলিক সেক্টর আন্ডারটেকিং অ্যাট কস্ট প্লাস বেসিস। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, আপনারাও জানেন না এটা, এই জায়গাটার জন্যই আমি নতুবা আসতাম না, এই জিনিসটা আমিও বুঝি নাই, কালকে আমি শোনার পর আশ্চর্য। অ্যাট কস্ট প্লাস শব্দটা ব্যবহার করেন, অ্যাট কস্ট প্লাস বেসিস, যারা ইঞ্জিনিয়ার যারা এক্সপার্ট তাদের থেকে খবর নিয়ে নেবেন। ব্র্যাকেটে লিমিটেড আপ টু 10% অফ দি এস্টিমেটেড কস্ট। অ্যাট কস্ট প্লাস বেসিস মানে কি? আইনমন্ত্রীর দাবি, অ্যাট কস্ট প্লাস বেসিস মানে একটি নির্মাণ কাজ সম্পন্ন করতে নির্মাণ সংস্থার যা টাকা খরচ হবে তার 10% টাকা লভ্যাংশ হিসাবে পাবে ঠিকাদার সংস্থা। রতননাথ বলেন, ত্রিপুরা রাজ্যে এর আগে কখনো অ্যাট কস্ট প্লাস বেসিস নির্মাণ কাজ হয়নি। PWD মে অলসো বি অ্যালাউড টু অ্যাওয়ার্ড ওয়ার্ক টু দি ওয়েল রিপোর্টেড প্রাইভেট সেক্টর, অর্থাৎ পাবলিক সেক্টরেরও পারবা প্রাইভেট সেক্টরেরও তোমরা দিতে পারবা, কিন্তু আমার কন্ডিশন কিন্তু কস্ট প্লাস বেসিস শব্দটা একবারে একুরেট দিবেন, কস্ট প্লাস বেসিস লিমিটেড আপ টু 10% অফ দি এস্টিমেটেড কস্ট। তথ্য দিয়ে আইনমন্ত্রী বলেন, মোট 13টি নির্মাণ কাজ প্যাকেজ করে 5টি ঠিকাদার সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছিল। তার মধ্যে রয়েছে
নির্মাণ সংস্থা রামকি, কোলমাইন, রয়্যাল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও জিপিটি গ্রুপ। যে প্রাইভেট সেক্টর রামকিকে দেওয়া হয়েছে, রামকিকে দেওয়া হয়েছে, কোল মাইন্সকে দেওয়া হয়েছে, তার রয়্যাল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে দেওয়া হয়েছে এবং জিপিটি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড যেটা ওই আইএলএস হসপিটাল এদেরকে দেওয়া হয়েছে, সেরকম জিপিটিকে আরেকটা মোট ওই যেটা বলছে আমাদের সাংসদ যে পাঁচটা ব্রিজ প্রজেক্ট প্যাকেজ, একটা ব্রিজ প্রজেক্ট প্যাকেজ করেছে পাঁচটা কাজের জন্য, আরেকটা করেছে বিল্ডিং প্রজেক্ট প্যাকেজ বিল্ডিংয়ের জন্য পাঁচটা কাজের, সেটাও এই সংস্থাগুলিকে, আরেকটা হলো রোড প্রজেক্টস, এই তিনটা কাজের মোট যেটা বলল যে ৬৩৮.৪০ কোটি টাকার মোট প্যাকেজ, অর্থাৎ এটা করা হলো। মন্ত্রী রতনলাল নাথ দাবি করেন ক্যাবিনেটের সিদ্ধান্তকে মান্যতা দেননি প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। বাদল চৌধুরী দপ্তরের প্রাক্তন প্রধান সচিব ওয়াইপি সিং ও প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক গোটা সিস্টেম পাল্টিয়ে নেন। তারা ক্যাবিনেটের নিয়ম লঙ্ঘন করে ১৩টি নির্মাণ কাজের জন্য টেন্ডার কল করে ৩৫-৪৭% বেশি দরে কাজ পাইয়ে দেন পছন্দের সংস্থাগুলিকে। কিন্তু ওই যে ক্যাবিনেটের সিদ্ধান্ত সবচেয়ে মারাত্মক জিনিস, ক্যাবিনেটের সিদ্ধান্তকে ঘুমে রেখে, ক্যাবিনেটকে ঘুমে রেখে না, ক্যাবিনেট কেন রাখেইনি না করে বাদলবাবু, সুনীলবাবু এবং ওয়াইপি সিং প্ল্যানিং করে তারা কাজটা দিল এবং সেখানে বলল কত নেগোসিয়েট করে, ক্যাবিনেট বলল কস্ট প্লাস, ক্যাবিনেট বলল কস্ট প্লাস, তারা করলো কি, তারা কস্ট প্লাসে না গিয়ে ডাইরেক্ট টেন্ডার কল করে দিয়ে এস্টিমেটেড কস্ট ধরেছে, এস্টিমেটেড কস্ট ধরার কথা না আমি একটু আগে যেটা বললাম, এবং ধরে তাদেরকে বিরাট বড় যদি বলছে ৩৫-৪৭% এদের, এটা একটা অপরাধ করলো, তার মানে ক্যাবিনেট জানে না। ২, আইনমন্ত্রী রতনলাল নাথ বলেন ক্যাবিনেটের সিদ্ধান্ত না নিয়ে বাদল চৌধুরী কাজ করিয়েছেন, এই র্যাকেটে ছিলেন ওয়াইপি সিং ও সুনীল ভৌমিক। ওয়াইপি সিং এর নোটের ভিত্তিতে বাদল চৌধুরী স্বাক্ষর করেছেন এবং সিল দিয়েছেন। ক্যাবিনেটে এদিন কোনো এ ব্যাপারে কোনো আলোচনা, অথচ বাদল চৌধুরী উচার মধ্যে সই করে বইছে এবং দুই জায়গায় বাদল চৌধুরী এখানে ডাইরেক্ট চিফ সেক্রেটারি মিনিস্টার পিডব্লিউডি উনি সই, এলো ওনার সই, কিন্তু উনি কোনো চিফ মিনিস্টারকে মার করে নাই, অর্থাৎ ওয়াইপি সিং যা যা বলছে সেটাই বলেছে। রতনলাল নাথ স্পষ্টভাবে বলেন তৎকালীন মুখ্য সচিব শশী প্রকাশও এই ঘটনায় জড়িত, তবে কেন শশী প্রকাশকে এই মামলায় রাখা হয়নি প্রশ্ন তুলেছেন মন্ত্রী। সেক্রেটারি বলছে খুব মজার জিনিস, বলছে ও জানে যে জেল কোনোদিন কোনোদিন অ্যারেস্ট হবে, আমরাও যে ভুলবাল সই দিয়ে দিই কখন কোন আগুন লাগে ভগবান জানে, এরমভাবে রাখা দিচ্ছে ওই দেখেন দি WIB মানে ওয়ার্ক অফ ওয়ার্ক অ্যাডভাইজারি বোর্ড ওয়াজ পার্সুডেড, যারা আপনারা ভালো ইংরেজি জানেন আমার থেকে, ওয়াজ পার্সুডেড বাই দি ডিপার্টমেন্ট, পার্সু করতেছে টু ওভারলুক দি প্রসিডিওরিয়াল উইকনেস, আমার যে দুর্বলতা আছে তুমি ওভারলুক করো অ্যান্ড অলসো উইথ অ্যাসুরেন্স, তোমার কথা দিতাছি দ্যাট দিজ উড বি অ্যাড্রেসড ওয়াইল প্রসিডিং নেক্সট সার্চ প্রপোজাল, আগামী দিন এটা করতাম না আমার অন্তত অ্যালাউ করে দাও, অর্থাৎ মাল খাইতে হইব। আইনমন্ত্রীর কথায় বাদল চৌধুরী রাজ্যের মানুষের সঙ্গে দিনে ডাকাতি করেছেন, কোনোদিন এরকম ডকুমেন্টারি এভিডেন্স আমি অতীতে এরকমভাবে কাঁচা দিনে ডাকাতি কারবার আমি অতীতে কোনোদিন দেখি নাই, ডাইরেক্ট এখানে কোনো অন্য সাক্ষীর দরকার নাই, কে কী বলবে উনি চুরি করেছে কিনা না করেছে, ডাইরেক্ট ডকুমেন্টারি এভিডেন্স, এবং আমার বিশ্বাস উনি কি কেন পরশুদিন নাটক করেছে পার্টি অফিসে আমি জানি না, প্রাক্তন মুখ্যমন্ত্রীও যদি এই ধরনের ডাটা দেখত উনি হয় জেনে সবটাকে সাপ্রেস করতে চাইছে কারণ দল অস্তিত্বের সংকটে আছে, এবং নয়তো জেনে শুনে এটা করছে আর নতুবা জানে না। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মন্ত্রী রতনলাল নাথ বুঝিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাম জামানার সমস্ত দুর্নীতি কবর থেকে তুলে আনবেন, ছাড়া পাবে না বাম জামানার দুর্নীতিগ্রস্তরা। এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, বিজেপির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, অমিত রক্ষিত সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।